আসসালামু আলাইকুম, আমি সালমা সুলতানা, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজ আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় থেকে দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় পড়ব। আমাদের আলোচ্য বিষয় আকবরের রাজপুতনীতি। প্রথমে আমরা জানব যে আসলে রাজপুতনীতিটা আকবর কেন গ্রহণ করেছিলেন, আর রাজপুত কারা। রাজপুত হচ্ছে হিন্দুরা। আকবর যখন ক্ষমতা ছিলেন বা মুঘলরা যখন ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করছিলেন, তখন মুসলমানদের তুলনায় কিন্তু হিন্দুদের সংখ্যা অনেক বেশি ছিল। সেজন্য আকবর চিন্তা করেছিলেন যে মুঘল সাম্রাজ্যটাকে অনেক শক্তিশালী করতে হলে বা শত্রুমুক্ত করতে হলে এই রাজপুতদের সাহায্য এবং সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। এই হিন্দু ধর্মাবলম্বীরা, মানে রাজপুতরা, ছিল বীর এবং যোদ্ধা জাতি। তারা খুব ভালো যুদ্ধ করত, মানে হচ্ছে তারা হচ্ছে অত্যন্ত রণদক্ষ এবং হচ্ছে নির্ভীক ছিলেন। তো এদের সাথে হচ্ছে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তিনি একটা নীতি গ্রহণ করেন, যার ফলে রাজপুতদেরকে তিনি শুধু নিয়ন্ত্রণই করেননি, বরং মুঘল সাম্রাজ্য বিস্তার এবং মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব লাভে এই রাজপুতদের সাহায্য লাভ করতে তিনি সক্ষম হয়েছিলেন। প্রকৃতপক্ষে আকবরের সাম্রাজ্য এই রাজপুতদের সাহস ও সেবার উপরে গড়ে উঠেছিল। রাজপুত নীতি গ্রহণের কারণ, তিনি উপলব্ধি করেন বা তিনি বুঝতে পেরেছিলেন যে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর যে প্রজা সাধারণ বা জনসাধারণ আছে, তাদের সহযোগিতা ছাড়া আকবরের লক্ষ্য অর্জন সম্ভব নয়। সেজন্য তিনি এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন সহযোগিতা লাভের জন্য তিনি একটা বিশেষ নীতি গ্রহণ করেন। দুই, আকবর নিজ বংশের স্থায়িত্বের জন্য বা নিজ বংশটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য, রাজপুতদের মন জয় করার জন্য, তারা যেন খুশি হয় সেজন্য কিছু নীতি গ্রহণ করেছিলেন। সেটাই হচ্ছে রাজপুত নীতি। রাজপুত নীতি বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ সমূহ, মানে হলো তিনি এই রাজপুতদের খুশি করার জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সে পদক্ষেপগুলো হলো, এক নাম্বার দেখো, 1562 খ্রিস্টাব্দে আকবর জয়পুরের যে রাজা ছিল তার নাম ছিল বিহারীমল, তার কন্যা যোধাবাইকে বিবাহ করেন। তারপরে তিনি 1570 খ্রিস্টাব্দে জয়সলমীর এবং বিকানি এই দুই জায়গার যে রাজপুত রাজকুমারী ছিল তাদেরকেও তিনি বিয়ে করেন, এবং তাদেরকে খুশি করার জন্য, মানে রাজপুতদেরকে খুশি করার জন্য, আকবর তার যে ছেলে ছিল সেলিম, তাকেও হচ্ছে 1584 খ্রিস্টাব্দে ভগবান দাসের কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন। দুই নাম্বার, আকবর 1563 খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের উপর যে করগুলো ছিল, মানে হিন্দুরা যখন তীর্থে যাত্রা করতেন তখন তাদেরকে কিছু কর দিতে হতো, সেই কর তিনি বাতিল করে দেন। তিন, 1564 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে জিজিয়া যে করটা ছিল, তোমরা জানো যে অন্য ধর্মের লোকেরা মুসলিম শাসকদের অধীনে নিরাপত্তে বসবাস করার জন্য শাসকদেরকে জিজিয়া প্রদান করত। তো সেজন্য হচ্ছে রাজপুতরাও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করত, তো সেই জিজিয়া হচ্ছে তিনি বাতিল করে দেন। চার, সেই সময় বিজিত যে শত্রু, মানে যে সকল শত্রুদের এলাকাগুলো দখল করা হতো, সেখানে যে শত্রুগুলো পরাজিত হতো তাদেরকে হচ্ছে দাসে পরিণত করা হতো, মানে তাদেরকে হচ্ছে দাস বানিয়ে রাখা হতো, এবং তাদের যে স্ত্রী সন্তান ছিল তাদেরকে অনেক নির্যাতন করা হতো। তো আকবর সেই প্রথাগুলো বাদ দেন, যে শত্রুদের এলাকাগুলো দখল করলেও তিনি তাদেরকে দাসে পরিণত তো করেনি, বরং তাদের যে স্ত্রী পুত্র ছিল তাদেরকে তিনি নির্যাতন করা থেকে বিরত ছিলেন। পাঁচ, সহমরণ বা সতীদাহ প্রথা। তোমরা জানো যে হিন্দুদের একটা ধর্মীয় নিয়ম ছিল যে যদি স্বামী মারা যেত তাহলে তার স্ত্রীকে স্বামীর চিতায় পোড়ানো হতো, যেটাকে সতীদাহ প্রথা বলে। তিনি এই প্রথা উচ্ছেদের চেষ্টা করেন। ৬, বাল্য বিবাহ রোধ। সেই সময় যে অল্পবয়স্ক মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো সেটা তিনি বন্ধ করার চেষ্টা করেন এবং বিধবা বিবাহের প্রচলন করেন, যাদের স্বামী মারা যেত তারা যেন আবার সংসার করতে পারে, তিনি সেই চেষ্টা করেছিলেন।
যারা অতিরিক্ত মদ খেত এবং হচ্ছে মাতলামি করত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। 8, রাজপুতদের খুশির জন্য আকবর তাদের সাথে খোলাখুলি মেলামেশা করেন এবং আকবর তাদের বিভিন্ন পূজা পার্বণে অংশগ্রহণ করতেন, তাদের যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো তিনি যোগদান করতেন তাদেরকে খুশি করার জন্য। রাজপুত নীতির ফলাফল, এই যে আকবর হিন্দুদেরকে খুশি করার জন্য যে নীতিগুলো গ্রহণ করেছিলেন তার ফলে কি হয়েছিল? প্রথমে দেখো, আকবরের রাজপথ নীতি ভারতের মুঘল শাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছিল। এই নীতির ফলে ভারতে যে হিন্দু মুসলমান দুটো সম্প্রদায় ছিল তাদের মধ্যে একটা সম্প্রীতি বা ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আকবরের এই উদার নীতির ফলে রাজপুতরা মুঘলদের প্রতি বিরোধিতা নীতি ত্যাগ করে, মানে যেহেতু মুঘলরা ছিল মুসলমান, এই হিন্দুরা হচ্ছে মুঘলদের বিরোধিতা করা তো বাদ দেয়, এমনকি তারা হচ্ছে মুঘলদের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে তারা হচ্ছে হলো পরিণত হয়। এই নীতির ফলে রাজপুতদের অধিকাংশ সম্রাটের অনুগত হয়ে পড়ে, যার ফলে তিনি এই রাজপুতদেরকে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে যোগদানের সুযোগ দিয়েছিলেন, যার ফলেই হচ্ছে আকবর 50,000 বাহিনীর একটা সৈন্যবাহিনী গঠন করতে পেরেছিলেন, যেটা তার সাম্রাজ্য সুদৃঢ়ভাবে রক্ষণাবেক্ষণ করতে বা তার বংশটাকে স্থায়িত্ব ভিত্তির উপরে দাঁড়াতে সাহায্য করেছিল। মুঘলরা কিন্তু দেখো, তোমরা জানো যে বাবর মুঘল বংশ যখন প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু অন্য এলাকা থেকে এসেছিলেন, তো এই রাজপুতরা হচ্ছে আকবরকে জাতীয় নরপতি হিসাবে মেনে নিয়েছিল, তাকে তারা বিদেশি মনে করেনি। কারণ হচ্ছে আকবর যখন রাজপুতদেরকে সাহায্য লাভের জন্য তাদের জন্য আলাদা কিছু নিয়ম নীতি তৈরি করেছিলেন বা তাদেরকে খুশি করার জন্য তিনি কিছু কাজ করেছিলেন যার জন্য এই সাম্রাজ্যের স্থায়ী বিধানে এই রাজপুতটা সম্রাটকে সাহায্য করেছিল। সম্রাট আকবরই প্রথম সফল শাসক ছিলেন যিনি রাজপুতদেরকে সোনার শিকলে বাঁধতে সক্ষম হয়েছিলেন এবং এ বাঁধনের ফলে মুসলমান রাজত্বকালে এই রাজপুতরা কিন্তু অনেক রাজনৈতিক মর্যাদা পেয়েছিল। কারণ হচ্ছে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন পেয়েছিল তেমনি তারা আকবরকে সাহায্য করেও আকবরের কিন্তু রাজনৈতিক মর্যাদা বৃদ্ধিতে অবদান রেখেছিল। এই রাজপুত নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সম্রাট আকবরকে উদারতার এক মূর্ত প্রতীকে পরিণত করে। তো এটাই ছিল আজকের পড়া, যে আকবর কেন রাজপুত নীতি গ্রহণ করেছিলেন এবং রাজপুত নীতি সফল করার জন্য বা রাজপুতদেরকে খুশি করার জন্য তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং রাজপুতদেরকে খুশি করার জন্য যে তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেটা মুঘল সাম্রাজ্যে কতটা প্রভাব ফেলেছিল বা এর ফলে আকবর কতটুকু সুবিধা পেয়েছিলেন। তো দেখো, প্রশ্নটা এখানে আমি লিখেছি যে আকবর কেন রাজপুত নীতি গ্রহণ করেছিলেন, তার রাজপুত নীতি ব্যাখ্যা করো। তো আকবরের রাজপুত নীতি হচ্ছে আলাদাভাবে উদ্দীপক আকারে আসে, তখন 3 নম্বর কোশ্চেনে হচ্ছে আর রাজপুত নীতি যে গ্রহণ করেছিলেন তার কারণগুলো চলে যায়, আর 4 নম্বর হচ্ছে যে এর ফলাফলটা কি হয়েছিল সেটাও হতে পারে, বা রাজপুত নীতি তিনি কেন গ্রহণ করেছিলেন, করে যে পদক্ষেপগুলো থাকে সেটাও কিন্তু 3 নম্বরে লিখতে হয়। তোমরা সবসময় উদ্দীপক লেখার সময় মনে রাখবা বা খেয়াল করবা যে 4 নম্বর মানে ঘ, সেই প্রশ্নে কি চেয়েছে, যে কোনো কোশ্চেনের 4 নম্বরের অ্যান্সারটুকু রেখে বাকি যা থাকে সেটা নিজেদের মতন করে গুছিয়ে 3 নম্বরে লিখে দিবে, তাহলে উদ্দীপকের অ্যান্সারটা খুব সুন্দর হয়। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।